আমাদের কাছে নতুন একটা প্রোডাক্ট বেরিয়েছে, এই প্রোডাক্টটা নিয়ে আমি যখন রিসার্চ লেভেলে ছিলাম, গবেষণার কাজে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করেছি নিজে, এবং আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলছি যে আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। প্রোডাক্টটার এখন বাজারে নাম এসেছে এগ্রি অ্যাকোয়াজেল। এটা কিভাবে কাজ করে আপনারা, আমি আপনাদের সামনে একটা ডেমো দেখাচ্ছি, চলুন। এই জলটা খাবার জল, ঠিক আছে? এই জলটাকে আমি গ্লাসে নিলাম, ওকে, আমি ঢাললাম, ঠিক আছে? দেখুন, সামান্য অ্যাকোয়াজেল দিলাম, ঠিক আছে, কতটা ছিল, একটা জল ছিল, তারপর আমি কি ধরলাম, অ্যাকোয়াজেল দিলাম। দেখুন, গ্লাস কাট করছি, তাও কিন্তু জল আর পড়ছে না। কারণ এখান থেকে আমরা কি শিখলাম, এটা শুধু জল দিয়ে নয়, আপনার বাড়িতে কি করবেন, ধরুন আমাদের হিউমিক ডেমো দেখানো যায়, আপনি জলের বদলে হিউমিক তরল ঢাললেন, এটা সার, তো জৈব সার, বা আপনার কাছে ইউরিয়া আছে, ডিএপি আছে, সেটা এক গ্লাস ডিএপি নিলেন, এতটা ডিএপি নিয়ে জল দিয়ে ভালো করে গোলালেন, 5 মিনিট বলতে সময় লাগবে, একটা ডিএপি দ্রবণ তৈরি করলেন বা ইউরিয়া দ্রবণ তৈরি করলেন, তারপর 1 স্পুন এগ্রি অ্যাকোয়াজেল ঢেলে দিলেন, তাহলে কি দেখবেন, পুরো ওই রাসায়নিক সার আর যে কোনো জিনিস সেটা পুরো অ্যাকোয়াজেলের ভেতরে টেনে নিবে। তাহলে এই জিনিসটা আমরা যদি করি, এই জিনিসটা আমরা যদি করি, তাহলে আমাদের কি লাভ পাবো, আমি নিজে দেখেছি, এবং আমার যে গবেষণাপত্র, আমার যে পাবলিকেশন আছে বিভিন্ন জার্নালে, তো আমি এটা নিয়ে কাজ করেছি, এটুকু আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আপনার একটু রাসায়নিক সার নষ্ট হবে না। আমি 4000 টাকা ঢেলে কত টাকা পাচ্ছি, 400 টাকা পাচ্ছি, তাহলে 4000 টাকা নষ্ট কত হচ্ছে, 3600 টাকা পরিষ্কার, তাহলে 3600 টাকা আমি ফেলে দিচ্ছি, নষ্ট হচ্ছে। এবার আমি কি করবো, 1 বিঘা পিছু মাত্র আমি 300 গ্রাম অ্যাকোয়াজেল দেবো, খরচা হবে কত, 500 টাকা। যদি এই 500 টাকা যদি নিই, তাহলে আমি 4000 টাকা যে রাসায়নিক সার যেটা ঢালছি না দুদিন, আমি 2000 টাকা রাসায়নিক সার দেবো, অর্ধেক রাসায়নিক সার করে, তাহলে আমার কত টাকা, তাহলে লাভ হলো কত টাকা, লাভ হলো 2000 টাকা লাভ হলো। 2000 টাকা লাভের জন্য আমার কি খরচা হলো, মাত্র 400 থেকে 500 টাকা খরচা হলো। এবার শুধু রাসায়নিক সার ধরে রাখলো শুধু তাই নয়, আজকে দেখবেন যদি আমাদের মাটিতে বেশি ভিজে ভিজে হয়ে যায়, মাটিতে যদি এই জলভাব, এই যেমন এই সামনে জমিটাতে কাদা কাদা ভাব, জলভাব, তাহলে কি গাছের শিকড় বাড়তে পারে, গাছ বাড়তে পারে, গাছের পাতা কি হলুদ হলুদ হয়ে যায়, জল বসা হয়ে গিয়ে, ঠিক তো, জল বসা হয়ে গিয়ে গাছের পাতা হলুদ হয়ে যায়। কিন্তু আমি জমিতে যদি অ্যাকোয়াজেল যদি দিই, মাটিটা একদম শুকনো, গাছে জল বসা হবে না, পাতা হলুদ হবে না, এবং আমি নিজে এই জিনিসটা করে দেখেছি, আমার কাছে রেজাল্ট আছে। আপনারা যদি অ্যাকোয়াজেল ব্যবহার করেন, যে জমিতে শুরুতে একবারই দেবেন, বারবার দিতে হবে না, একবার দিলে এর ভ্যালিডিটি, এর কার্যকারিতা 3 মাস পুরো খুব ভালোভাবে পাবেন, তারপর আস্তে আস্তে কমে 6 মাস পর্যন্ত এর কার্যকারিতা থাকবে। অর্থাৎ ধানের এখন যদি আপনি দিয়ে দেন, তাহলে এর পরের সিজন পর্যন্ত হয়ে যায়, ঠিক আছে? দেখুন, আমি আপনাদেরকে এখানে এসেছি ট্রেনিং দিতে, মানে আপনাদের খরচা করাতে আসেনি, আপনাদের খরচা কি করে সেভ হবে সেটা কিন্তু করাতে এসেছি। অন্যান্য কোম্পানির ট্রেনারের সঙ্গে এটা কিন্তু পার্থক্য, এটুকু নিশ্চিত করে বলবো, যেটুকু লাগবে সেটুকুই থেকে খরচা করাবো, যেটুকু লাগবে না অতিরিক্ত খরচা আমার থেকে কোনোদিন পাবে না, কারণ আপনাদের লাভটাকে আমার প্রধান লক্ষ্য, কি করে আমরা আপনাদের প্রফিটকে বাড়াতে পারি। তো আমি এটা একবার যদি দিই, আমার পুরো সিজনটা চলবে, শীতের সিজনটাও চলে যাবে, তাহলে আমরা কি দেখবো, শীতের বড় সিজনে, বড় চাষে আমাদের অনেক জল দিতে হয়, বাড়ি বাড়ি জল দিতে হয়, আমাদের বাড়ি বাড়ি জল দিতে লাগে, আমাদের রাসায়নিক সারের খরচা অর্ধেক হয়ে যাবে, সেচের জলের খরচা পুরো অর্ধেক হয়ে যাবে, সেচের জল একবার দিলেই পুরো চলে যাবে, আর তার সাথে আমরা কি পাবো,
অতিরিক্ত যে বেনিফিট আমি গ্যারান্টি দিয়ে বলবো, যাদের ফলের সাইজ বা ডানার সাইজ ছোট হচ্ছে তারা খুব ভালো পাবে। এক্সাম্পল ড্রাগন ফ্রুট, মাটিতে অ্যাকোয়াজেল দিন, এভি হিউমিক দিন, ড্রাগন ফ্রুটের আপনারা শুনেছেন কি জানি না, শ্রী পদ্ধতিতে ধান চাষ, যারা একটু এ করে থাকবেন দেখবেন যে শ্রী পদ্ধতিতে ধান চাষ, কে শুনেছেন? ঠিক আছে, জল এবং রাসায়নিক সার, যেটা আমার বলার বিষয়, এক গ্রাম অ্যাকোয়াজেল 500 গ্রাম ওজনের সার এবং 500 গ্রাম ওজনের জলকে এরকম নয় যে এটাকে আমি আপনি সারাদিন রোদে রেখে দিন, জেল জেলি থাকবে, রোদে থাকলে এখান থেকে জল রয়ে চলে যাবে না। কি হয় আপনারা দেখবেন যে যখন শীতের জল দেওয়ার পর সূর্যের তাপে এবং তার জন্য আমাদের রাসায়নিক সার এবং সেচের জল তার অর্ধেক পরিমাণে লাগবে, বিশেষ করে রাসায়নিক সার। আর তার সঙ্গে যে বেনিফিট 30% করে ফলন হবে, যেটা আমি বলবো।